এর আগে যথাযোগ্য মর্যাদায় কানাডায় অনুষ্ঠিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। উদীচি মন্ট্রিয়াল শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে ছিল আলোর গান এবং কবিতা অনুষ্ঠান। মন্ট্রিয়ালের ক্যাফে রয়্যালে অনুষ্ঠিত এই সভায় সকল শহীদ বুদ্ধিজীবীর স্মরণে মোমবাতি প্রজ্বলন করা হয়। শর্মিলা ধরের সঞ্চালনায় এ সময় প্রবাসী সাংবাদিক, রাজনীতিবিদ, কবিসহ আরও অনেকেই অংশ নেন এই আয়োজনে। উপস্থিত ছিলেন দেশটিতে বসবাসরত সর্বস্তরের প্রবাসীরা। উদীচি মন্ট্রিয়ালের সভাপতি বাবলা দেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন তাজুল মোহাম্মদ, অধ্যাপক ওয়াইজ আহমদ, মোহাম্মদ মহিবুর রহমান, মাশরেকুল খান সহ অনেকে। বুদ্ধিজীবীদের স্মরণে অনুষ্ঠিত এই সভায় স্থানীয় শিল্পীরা গান এবং কবিতা পরিবেশন করেন।